সো গাইস পাবজি ও সরি বিজিএমআই অর্থাৎ ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া এখন প্লে স্টোর বা অ্যাপ স্টোর কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই। আপনি ঠিকই শুনেছেন, বিজিএমআই এখন প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুটো জায়গা থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। বাট এটি রিমুভ করার কি আসল কারণ? এটি আদৌ কি আবার প্লে স্টোরে অ্যাভেলেবেল হবে? এটা আবার কি আমরা গেম খেলতে পারবো? এই অনেক রকম কোশ্চেন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, সেই সমস্ত কোশ্চেনগুলি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো ভিডিওটির আগের নাম ছিল পাবজি, যেটা কিনা আগের বছরে ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে। জন্য পাবজি মোবাইলকে একটা অনেক বড় ফাইন্যান্সিয়াল লস সম্মুখীন হতে হয়েছিল। বিকজ ইন্ডিয়াতে যদি গেমিং কালচারের কথা বলা হয়, তাহলে পাবজি মোবাইলের আগে অতটা গেমিং কালচারটা বা গেমিং কমিউনিটি অত ভালো ছিল না বা অত স্ট্রং ছিল না। বাট পাবজি মোবাইল আসার পর ইন্ডিয়ার যে গেমিং কমিউনিটি সেটা অনেক বড় স্ট্রং হয়ে গেছে এবং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তুমি দেখতে পাবে যেখানে অনেক বড় বড় ক্রিয়েটার আছে যারা লাইভ স্ট্রিম করে। ইন্ডিয়ান গভর্নমেন্ট পাবজি মোবাইলের সাথে সাথে আরও মোর দ্যান 100টি চাইনিজ অ্যাপ ব্যান করেছিল, যারা ইন্ডিয়ানের যেসব ইউজার আছে তাদের পার্সোনাল ডাটা ইনফরমেশন অন্যান্য দেশকে বিক্রি করত। টেনসেন্ট কোম্পানি, অনেক বড় একটা গেমিং কোম্পানি, সেটা অন করতো পাবজি মোবাইল। তারপরে পরে পাবজি মোবাইল চেঞ্জ হয়ে শুধুমাত্র স্পেশাল ইন্ডিয়ার জন্য লঞ্চ করে বিজিএমআই অর্থাৎ ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। এটা সম্পূর্ণ শুধুমাত্র ইন্ডিয়ান গেমিং কমিউনিটিকে টার্গেট করে বানানো। এর ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া থেকে টেনসেন্ট আলাদা হয়ে ক্রাফটন নামক এক গেমিং কোম্পানি এটি অন করতো। অনেকগুলি চেঞ্জ করে নতুনভাবে নতুন নাম দিয়ে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল। এখানে কিলের জায়গায় ফিনিশ শো হতো, এজ রেস্ট্রিকশন দেওয়া হতো এবং আরও অনেকগুলি চেঞ্জেস করা হয়েছিল। বাট আবার ব্যান হওয়ার সম্ভাবনার পেছনে মেন কারণ হিসেবে আবার আমরা টেনসেন্টকেই ধরতে পারি। বিকজ এই ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়াতে ক্রাফটনের সাথে সাথে টেনসেন্ট কোম্পানিরও পার্টনারশিপ ছিল। তো এদের পার্টনারশিপ থাকার কারণে আবারও ডাটা এবং প্রাইভেসির ইস্যু এই ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়াতে চলে এসেছে এবং 80% চান্সেস আছে এটি ব্যান হয়ে যাওয়ার। বাট এটা এখনও পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়ালি বলেনি যে এটা আদৌ আর ফিরে আসবে কিনা বা এটা 100% ব্যান হয়ে গেছে কিনা। তো জানি যে অ্যাজ এ বিজিএমআই প্লেয়ার এটা কতটা কঠিন, বিকজ পাবজি ব্যান হয়ে যাওয়ার পর ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া যখন আসে তখন ইন্ডিয়ান গেমিং কালচারটা অনেক স্ট্রং হয়ে গেছে। স্টার স্পোর্টস ও ব্যাটল গ্রাউন্ড টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং হতো এবং ইন্ডিয়ান গেমিং কালচারকে একটা অনেক বড় পথ দেখিয়েছে। বাট কি অপেক্ষা করা ছাড়া আর কিছুই কাজ নেই। তো আই হোপ এই ইনফরমেটিভ ভিডিওতে একটু হলে আপনাকে সাহায্য করতে পেরেছি। সো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।